ধর্ম ধর্মপ্রচারের জন্য তিনি যেভাবে তার পশ্চিমের আরাম আয়েস বিলাসবহুল জীবন ত্যাগ করেছেন আমরা কি আমাদের ধর্ম প্রচারের জন্য আমাদের জীবনের আরাম আয়েস ত্যাগ করতে পারি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াসলাতাম ও আলা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা গত দুই দিন ধরে ফেসবুকে একজন ডাক্তারকে নিয়ে পক্ষে বিপক্ষে লিখালিখি হচ্ছে আর এই বিষয়টি আপনারা অনেকেই আমাকে ইনবক্স করেছেন কেন এই ডাক্তার তিনি নিউজিল্যান্ডের অধিবাসী বাংলাদেশে তিনি একটি স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্র খুলেছিলেন এবং সেখান থেকেই তিনি বাংলাদেশের একেবার প্রত্যন্ত গ্রামের যারা গরিব মানুষ তাদেরকে বলা যায় বিনা পয়সায় চিকিৎসা সেবা দিতেন যে কারণেই তাঁকে নিয়ে অনেকেই খুবই প্রশংসার সুরে লেখালেখি করছেন আবার অনেকেই তাকে খ্রিস্টান মিশনারিদের একজন বলে তার বিপক্ষেও লিখি করছেন এখন বিষয়টি হল এই ডাক্তার যার নাম অ্যাড্রিক বেকার তিনি দু সালে মৃত্যুবরণ করেছেন হঠাৎ আজকে কেন তিনি ফেসবুকে ভাইরাল হলেন এটিও আরেকটি প্রশ্ন যাই হোক আমি এই সম্মানিত ডাক্তারের দুটি দিক নিয়ে আলোচনা করব একটি হচ্ছে তাঁর পেশাগত দিক আরেকটি হচ্ছে তাঁর ধর্মীয় দিক আমি আপনাদের সামনে বাংলাদেশের একটি জাতীয় দৈনিক দৈনিক প্রথম আলো পত্রিকার একটি রিপোর্ট দিয়েই আলোচনা শুরু করতে চাই বারোই সেপ্টেম্বর দু হাজার পনেরো দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী এগিয়ে চলবে ডাক্তার ভাইয়ের স্বপ্নযাত্রা সবাইকে কাঁদিয়ে হঠাৎ চলে গেলেন ডাক্তার অ্যাড্রিক বেকার তার মৃত্যুর পর অনেকেই প্রশ্ন করেছেন যে কীভাবে চলবে তার গড়ে তোলা কাইলাকুরি স্বাস্থ্যকেন্দ্র উত্তরটা ইতিবাচক কারণ জীবদ্দশাতেই ডাক্তার বেকার সব কিছু গুছিয়ে গিয়েছিলেন তাই তিনি না থাকলেও তার স্বপ্নের পথ চলা থেমে নেই পহেলা সেপ্টেম্বর দু পনেরো সালে ডাক্তার অ্যাড্রিক বেকার মৃত্যুবরণ করেন অ্যাড্রিক বেকারের জন্ম উনিশশো সাল নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে উনিশশো সালে এমবিবিএস ডিগ্রি অর্জন করে তিনি নিউজিল্যান্ড সরকারের সার্জিক্যাল টিমে যোগ দিয়ে চলে যান যুদ্ধবিধ্বস্ত ভিয়েতনামে সেখানে কাজ করেন উনিশশো সাল পর্যন্ত মাঝখানে অস্ট্রেলিয়া ইংল্যান্ডে স্নাতকোত্তর কোর্স করেন ট্রপিক্যাল মেডিসিন স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা এবং শিশু স্বাস্থ্য বিষয়ে উনিশশো সালে চলে আসেন বাংলাদেশে বাংলাদেশে এসে অ্যাড্রিক বেকার মেহেরপুর মিশন হাসপাতালে প্রায় দুই বছর এবং পরে টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতালে কাজ করেন এরপর যোগ দেন মধুপুরগড় এলাকার থানারবাইদ গ্রামের চার্চ অব বাংলাদেশের একটি ক্লিনিকে তখন থেকে পাহাড়ি এলাকায় বসবাস করে স্বাস্থ্য সেবা দিতে শুরু করেন বেকার থানারবাইদের পাশের গ্রাম কাইলাকুড়িতে উনিশশো সালে স্বাস্থ্য কেন্দ্র খুলে চিকিৎসা সেবা দেওয়া শুরু করেন তিনি দু সালে পূর্ণাঙ্গ স্বাস্থ্য কেন্দ্র চালু করেন অ্যাড্রিক বেকার এখন দৈনিক প্রথম আলোর এই সংক্ষিপ্ত প্রতিবেদনে আমরা যতটুকু বুঝতে পারলাম যে তিনি একজন ডাক্তার হিসাবেই বাংলাদেশে এসছিলেন এবং দুই বছর তিনি বিভিন্ন চিকিৎসা কেন্দ্র বা হাসপাতালে কর্মরত ছিলেন এরপরেই তিনি টাঙ্গাইলের মধুপুরগড় এলাকার থানারবাইদ গ্রামের চার্চ অফ বাংলাদেশের একটি ক্লিনিকে যোগদান করেন চার্চ অফ বাংলাদেশ তার মানে খ্রিস্টান মিশনারিদের একটি হাসপাতাল এখানেই তিনি যোগদান করেন এরপরে তিনি নিজেই একটি স্বাস্থ্যকেন্দ্র চালু করেন এবং সেই স্বাস্থ্যকেন্দ্রটাই পূর্ণাঙ্গ একটি স্বাস্থ্যকেন্দ্র স্বাস্থ্যকেন্দ্রের রূপ নেয় এরপর তিনি বাং বাংলাদেশের এই টাঙ্গাইলের থানার বাইদের যে কায়লাকুড়িতে তিনি যে স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা করেন সেখানেই তিনি বলা যায় বিনা পয়সায় গরিব মানুষের স্বাস্থ্য সেবা দিতেন এই জন্যে তিনি গ্রামের ডাক্তার ভাই নামে পরিচিতি পেয়েছিলেন এখন প্রশ্ন হলো যে এই পশ্চিমের একজন ডাক্তার যার জন্মস্থান নিউজিল্যান্ডে এবং তিনি উনিশশো সাল পর্যন্ত নিউজিল্যান্ডেই ছিলেন উনিশশো সাল পর্যন্ত তিনি ভিয়েতনামে ছিলেন এবং উনিশশো সালের আগ পর্যন্ত তিনি এই পশ্চিম বিশ্বেই ছিলেন উনিশশো সালের পরে তিনি বাংলাদেশেই বসবাস করতেন এবং খুবই সাধারণ সাদামাটা জীবনযাপন করতেন এখন তিনি ডাক্তার হিসাবে যে সেবাটি দিয়েছেন এটি আরেক একটি দিক আর আরেকটি দিক হচ্ছে যে তিনি পশ্চিমের যে উন্নত দেশ নিউজিল্যান্ডের এই বহুল জীবন ছেড়ে তিনি বাংলাদেশের বলা যায় একটি অস্বাস্থ্যকর পরিবেশে মানে এত মানে ঝড় খরা জলস্ব জলস্বাচ বৃষ্টি বাদলা অনেক জায়গায় ইলেকট্রিসিটি নেই তো এমন একটি বহুল জীবন ছেড়ে তিনি বাংলাদেশের এই সাধারণ জীবনটা কেন বেছে নিলেন এই একটি প্রশ্ন তো আমি যেহেতু আপনাদেরকে বলেছিলাম যে দুটি দিক নিয়ে আলোচনা করব প্রথম দিকটা হচ্ছে যে ধর্মীয় দৃষ্টিকোণ আমি জানি না তিনি আদৌ একেবার মূলধারার খ্রিস্টান ছিলেন কিনা এটি আমি জানি না যদি তিনি মূলধারার খ্রিস্টান থেকে থাকেন তাহলে আমার ধারণা যে তিনি এই খ্রিস্টীয় ধর্ম প্রচারের জন্যেই এই ত্যাগটা তিনি স্বীকার করে পশ্চিমের সর সকল আরাম আয়েস ত্যাগ করে তিনি বাংলাদেশের মতো একটি অনুন্নত দেশে বসতি স্থাপন করেছিলেন একটা জিনিস হয়তো আপনাদের কাছে আমি পরিষ্কার করতে চাই এই পৃথিবীতে প্রধান বেশ কয়েকটি ধর্ম আছে খ্রিস্টান ইসলাম এরপরে হিন্দুইজম বৌদ্ধ বেশ কয়েকটি ধর্ম আছে এই ধর্মগুলির যে প্রচার এই প্রচারের ক্ষেত্রে এই পৃথিবীর একটিমাত্র ধর্ম যার নাম হচ্ছে খ্রিস্টীয় ধর্ম এই খ্রিস্টান ধর্ম প্রচারে যে পরিমাণ টাকা খরচ করা হয় অর্থাৎ খ্রিস্টানরা তাদের ধর্ম প্রচারের জন্য যে পরিমাণ অর্থ ব্যয় করেন পৃথিবীর অন্য কোনো ধর্মের লোক এত অর্থ ব্যয় করেন না হয়তো আপনারা শুনে আশ্চর্য হবেন নাই ভাই আপনি বলছেন কি আমরা মুসলমানরাই তো ধর্ম প্রচারের জন্য সবচেয়ে বেশি টাকা ব্যয় করি আপনারা ভুলের স্বর্গে বসবাস করছেন সঠিক তথ্যটা আমি জানি না আপনারা যদি ডক্টর জাকির নায়েকের একটি তথ্যবহুল আলোচনা শুনে থাকেন তাহলে সেখান থেকে আপনারা অনুমান করতে পারবেন যে ধর্ম প্রচারের জন্য মুসলমানরা যে পরিমাণ অর্থ খরচ করে তার থেকে হয়তো পঞ্চাশ গুণ বেশি অর্থ খরচ করে ধর্ম প্রচারের জন্য খ্রিস্টানরা আপনারা জানেন যে খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য প্রতিদিন যে পরিমাণ বই ছাপা হয় তার চল্লিশ ভাগের এক ভাগ বইও ইসলাম ধর্মের মুসলমানরা বই ছাপান না এই বিষয়টি আপনাদের বোঝা প্রয়োজন আপনারা যদি একটু গবেষণা করেন তাহলে বুঝতে পারবেন আমি ইউএসএতে এক যুগেরও বেশি বসবাস করছি আমি দেখেছি আমার বাসার দরজায় অনেকবার এই খ্রিস্টান মিশনারিরা খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য আমার বাসার দরজায় এসেছেন তাদের বই পুস্তক লিফলেট বিতরণ করার জন্য এবং অনেকবার আমি বাংলা বাংলাভাষীকেও দেখেছি এবং সেই বাংলাভাষী বাংলাদেশি বা পশ্চিমবঙ্গের হতে পারেন বাঙ্গালি পর্যন্ত আমার দরজায় খ্রিস্টীয় ধর্ম প্রচারের জন্য আমার দরজা এসছেন অনেকবার আমি এই দুই একবারের কথা বলবো না অসংখ্য বার এসছে আমার এই এক যুগের ইউএসের জীবনে এবং তাদের এই ধর্ম প্রচারে তাদের যে ধর্মগ্রন্থ আছে যে বই পুস্তকগুলি আছে তারা এমনভাবে টার্গেট করে তাদের একটা সার্ভে আছে যে কোন বাসায় কোন দেশি মানুষ বসবাস করে এই সার্ভেটা তাদের কাছে আছেই এই তথ্যটা তাদের কাছে আছে এই জন্যে তারা সেই টার্গেট মোতাবেক সেই ভাষায় যায় এবং সেই ভাষার অনুবাদকৃত ধর্মগ্রন্থ নিয়েই সেখানে হাজির হয় আপনারা আশ্চর্য হবেন যে আমার বাসায় তারা ধর্ম প্রচারের জন্য বাংলা অনুবাদকৃত তাদের সেই ধর্ম বই নিয়ে আমার বাসায় এসে হাজির এখন আপনাদের কাছে প্রশ্ন তারা জানল কীভাবে তারা এমনভাবেই সার্ভে করেছে যে আমি তো এই বাসাটা নিয়েছে আমার একটা তথ্য কিন্তু সিটির কাছে আছে এই গভর্নমেন্টের কাছে আছে সেখান থেকে তারা এই তথ্যগুলি কালেকশন করে এবং একটি আশ্চর্যের বিষয় হচ্ছে খ্রিস্টান ধর্ম প্রচারে এই পৃথিবীতে কোনো বাধা নেই কিন্তু ইসলাম ধর্ম প্রচারে অনেক বাধা বিপত্তি রয়েছে এটি আমি অস্বীকার করব না তবে খ্রিস্টান মিশনারিরা অর্থাৎ খ্রিস্টান ধর্মের অনুসারীরা খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য যে পরিমাণ অর্থ ব্যয় করে তার ধারের কাছেও মুসলমানেরা নেই মুসলমানদের প্রচারে কিছুটা বাধা তো আছেই এটা ঠিক আছে কিন্তু ধর্মপ্রচারের জন্য মুসলমানেরা অর্থ ব্যয় করে না বললেই চলে এই কথাটা আমাদের জানা প্রয়োজন এখন তিনি আদৌ প্রচারের জন্য সেখানে গিয়েছিলেন কি না এটি নিয়ে আমার একটু সন্দেহ আছে কেননা একজন খ্রিস্টান তার পশ্চিমের সকল আরামায়স ত্যাগ করে বহুল জীবন ত্যাগ করে তিনি বাংলাদেশের মতো একটি অনুন্নত দেশে একেবারে গ্রাম অঞ্চলে বসতি কীভাবে ঘুরবেন এটি বিশ্বাসের অযোগ্য আচ্ছা এখন এই সন্দেহটা এই জন্যে করছি যে তিনি যে হাসপাতালটা প্রতিষ্ঠা করেছিলেন সে হাসপাতালের কিন্তু একটি বিরাট খরচ আছে কেননা তিনি গরিব মানুষের বিনা পয়সায় চিকিৎসা দিতেন এই টাকাটা আসতো কোথেকে এই টাকাটা অবশ্যই খ্রিস্টান মিশনারিদের পক্ষ থেকেই তাকে দেওয়া হতো অবশ্য পত্রিকায় এসছে যে তার বন্ধু এবং আত্মীয় স্বজনদেরকে নিয়ে তিনি একটি সঙ্গ গড়ে তুলেছিলেন একটা লিঙ্ক গড়ে তুলেছিলেন একটি গ্রুপ গড়ে তুলেছিলেন যে গ্রুপটা নিউজিল্যান্ডে ছিল সেই গ্রুপই তার এই হাসপাতালের যে চিকিৎসা ব্যয় সেটি বহন করত এখন সেই গ্রুপটি অবশ্যই খ্রিস্টান মিশনারি ছিল বলে আমার ধারণা তবে আমার ধারণা ভুলও হতে পারে কেননা তারা ধর্মীয় কোনো স্বার্থ ছাড়া এই জায়গায় টাকা খরচ করবে এটি আসলেই চিন্তা করা কঠিন তো যাই হোক হয়তো আপনারা বলবেন যে ভাই তিনি তো চিকিৎসা দিতেন তিনি ধর্মপ্রচার করলেন কোথায় ভাই ধর্মপ্রচার এটি হচ্ছে তাদের একটি টেকনিক এটি হচ্ছে তাদের একটি কৌশল তারা এই বিনা পয়সায় গরিব মানুষকে চিকিৎসা দেওয়ার মাধ্যমে মানুষের সিম্প্যাথি আদায় করেই তারা এই সাধারণ মানুষগুলিকে খ্রিস্টান ধর্মে অনুপ্রাণিত করেছিলেন খ্রিস্টান ধর্মে আকৃষ্ট করার চেষ্টা করেছিলেন এটি হচ্ছে খ্রিস্টান ধর্ম প্রচারের তাদের একটি কৌশল এখন এই কৌশলটা সঠিক কি ভুল ন্যায় কি অন্যায় সেটি অন্য প্রসঙ্গ আমি এখানে তাদের কোনো অন্যায় দেখি না তাদের ধর্ম প্রচারের জন্য এটি তাদের একটি কৌশল এখন প্রশ্ন হচ্ছে যে আমরা আমাদের ধর্ম প্রচারের ক্ষেত্রে এই জাতীয় কোনো কৌশল গ্রহণ করেছি কিনা এটি হচ্ছে প্রশ্নের জায়গা আমরা কোন কৌশল গ্রহণ করি না অথচ মহান আল্লাহ সুবাহ আলা পবিত্র কোরআনেই বলেছেন আউদু বিসঈন ওজিম ইলা ই রব্বিকা বিল হেকমা ওয়ালমাদাত হাসানা ওয়াজাদিল হুম হিয়া আহসান এখানেই বলা হয়েছে যে হিকমা অবলম্বন করতে বলা হয়েছে কিন্তু আমরা কতটুকু হিক্মা অবলম্বন করে আমাদের ধর্ম প্রচারের জন্য আমরা চেষ্টা করছি আদৌ করছি না আপনারা খ্রিস্টানদের সাথে যদি তুলনামূলক আলোচনা করার চেষ্টা করেন তাহলে আমরা তাদের ধর্ম প্রচারের জন্য তারা যে পরিমাণ প্রচেষ্টা চালাচ্ছেন আমাদের ধর্ম প্রচারের ক্ষেত্রে আমরা তাদের ধারের কাছেও নেই এবারে আসুন ডাক্তার হিসাবে এড্রিক বেকার এই জায়গায় আসলে আরও পার্থক্য সেটি হচ্ছে যে আপনি একটি পেশায় সাকসেসফুল হতে চাইলে অবশ্যই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রয়োজন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া আপনি আপনার পেশায় সাফল্য লাভ করতে পারবেন না এখানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বলতে আমি রাষ্ট্রীয় স্বচ্ছ ব্যবস্থাকে বোঝাচ্ছি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বলতে আপনাকে অর্থ দিয়ে সহযোগিতা করা ইত্যাদি ইত্যাদি আমি এটা বলছি না রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বলতে স্বচ্ছ রাষ্ট্রীয় ব্যবস্থা অর্থাৎ আইন বা সুশাসন যদি একটি দেশে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার পেশায় আপনি সাফল্য অর্জন করবেন সেটি হচ্ছে এই বাংলাদেশে যারা ডাক্তারি পেশার সাথে জড়িত বলতে পারেন প্রায় নাইনটি ডাক্তার তাদের ব্যবসায়িক চিন্তাভাবনা নিয়ে ডাক্তারি করে থাকেন এবং তাদের আচরণ রুগীদের সাথে এমন হয় মনে হয় যেন তারা প্রেসিডেন্ট তাদের ভাবটা এমন যে তারা আসলে ডাক্তার নন তারা প্রেসিডেন্ট আমার মনে পড়ে একজন ডাক্তার গাইনোকোলজিস্ট ডাক্তার আমার বড় ছেলে তখন ছোট তার বয়স অ্যাবাউট দুই বছর তো তখন শীতের সময় আমাদের সকলেরই বড় বড় হাই জ্যাকেট ছিল তো যখনই আমরা ক্লিনিকে ছিলাম ক্লিনিকে হিট থাকার কারণে জ্যাকেট পরিধানের প্রয়োজন হয়নি তো তিন চার জনের জ্যাকেট যখন ডাক্তার ডেকেছে তখন আমাদের এই জ্যাকেট ট্যাকেট ক্যারি করতে খুব সমস্যা হচ্ছে ডাক্তার বললো কি যে তোমাদের কষ্ট হচ্ছে ঠিক আছে জ্যাকেট আমি ক্যারি করি ডাক্তার আমাদের সকলের জ্যাকেট ক্যারি করলো কিন্তু এটা আপনি বাংলাদেশে কল্পনাও করতে পারবেন না স্বপ্নও দেখবেন না এটি হচ্ছে পার্থক্য এরপরে আসেন আমাদের এই যে গর্ভবতী নারীদের প্রসব নিয়ে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা আপনি বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন যে যখনই আপনি কোনো একটি ক্লিনিকে বাচ্চা প্রসবের জন্য যাবেন সেখানে দেখবেন যে নার্সের মধ্যে বা ডাক্তারদের মধ্যে এক ধরনের ব্যবসায়িক চিন্তাভাবনা সেটি কি যদি সিজর করা হয় তাহলে সেখানে একটি ব্যবসা আছে কিন্তু যদি নর্মাল ডেলিভারি হয় তাহলে সেখানে কিন্তু কোনো ব্যবসা নেই এই জন্য বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ডাক্তাররা এবং নার্সরা একটি মিথ্যা ফলস স্টেটমেন্ট দিয়ে থাকে যে রোগীর খুবই সমস্যা যদি সিজন না করেন তাহলে বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা আছে এরকম মিথ্যা মিথ্যার আশ্রয় নিয়ে রোগীর অভিভাবক যারা আছেন তাদেরকে এক ধরনের ব্ল্যাকমেইল করার চেষ্টা করা হয় এজন্য সব ক্ষেত্রেই দেখা যায় যে বেশিরভাগ গর্ভবতী নারী বাচ্চা প্রসব করে সিজারের মাধ্যমে অথচ আমার দ্বিতীয় ছেলে এবং তৃতীয় সন্তান মেয়ে যখন প্রসব করার জন্য আমরা হাসপাতালে গেলাম আমার দ্বিতীয় ছেলেটা প্রথম ছেলেটা আমার সিজারের মাধ্যমে বাংলাদেশে হয়েছে সঙ্গত কারণে দ্বিতীয় সন্তান সিজার করতে হবে এটাই স্বাভাবিক তো ডাক্তার আমার কাছে জিজ্ঞাসা করলো যে আপনি কি নর্মাল ডেলিভারি করাতে চান নাকি আগের বাচ্চা সিজার থাকার কারণে আপনি আবার সি সেকশন করতে চান আমি বললাম তুমি চেষ্টা করে দেখো নর্মাল ডেলিভারি করাতে পারো কি না তো তারা প্রায় ষোলো সতেরো ঘন্টা চেষ্টা করেছে পারে নাই এরপরে বলেছে যে মনে হচ্ছে না যে নর্মাল ডেলিভারি করা সম্ভব হবে আপনার ওয়াইফের কষ্ট হচ্ছে এখন আপনি যদি বলেন তাহলে আমরা সিজর করি না হলে আমাদের আরও চেষ্টা করতে হবে পরবর্তীতে আমাদের ডিসি ডিসিশনেই আমরা সি সেকশনের মাধ্যমে বাচ্চা প্রসব করলাম দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রেও প্রায় তিন চার ঘন্টা চেষ্টা করা হয়েছিল ডেলিভারি করানোর জন্য নর্মাল কিন্তু সেটাও সম্ভব হয়নি তো এই দেশের ডাক্তারদের যে আচরণ যে ব্যবহার যে ভদ্রতা যে চিকিৎসা সেবা বলতে কি বুঝায় আপনি এর ডাক্তারের কাছে না গেলে বুঝবেন না অথচ বাংলাদেশের ডাক্তার এখন ওই যে আমি পূর্বে বলেছিলাম যে আপনি আপনার পেশায় যদি সাফল্য অর্জন করতে চান তাহলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রয়োজন এই কথাটা এই জন্যই বলেছিলাম যে ইউএসএতে কি বাংলাদেশি ডাক্তার নেই অ্যাভেলেবেল বাংলাদেশি ডাক্তার রয়েছে আমার যে প্রোভাইডার ডক্টর তিনি বাংলাদেশি ডাক্তার তে যারা বাংলাদেশি ডাক্তার তাদের আচরণটাও আমেরিকান ডাক্তারের মতো কেন জানেন এই দেশের আইন বিচার ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থাটা এত সুন্দর যে তারা তাদের পেশায় সাফল্য অর্জন করেছে রুগীরা তাদেরকে প্রশংসা করে তাদের আচরণ ব্যবহারেই রুগী সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট সুস্থ হয়ে যায় তো ইউএসএতেও বাংলাদেশি ডাক্তাররাই ডাক্তারি করছেন তাদের আচরণ এত ভালো অথচ বাংলাদেশে বাংলাদেশি ডাক্তাররা ডাক্তারি করছে কিন্তু তাদের আচরণ এত ন্যাস্টি কেন এই জন্যে যে বাংলাদেশে মানে সুষ্ঠু রাষ্ট্রীয় ব্যবস্থা নেই বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থাটা ধ্বংসপ্রাপ্ত সঙ্গত কারণেই বাংলাদেশি ডাক্তার হয়েও ইউএসের ডাক্তার ইউএসএতে বাংলাদেশি ডাক্তার ইউএসএর ডাক্তারের মতোই আচরণ করছে কিন্তু বাংলাদেশে একজন ডাক্তারের আচরণ প্রেসিডেন্টের মতো সুতরাং এই ডাক্তার এড্রিক বেকারের কাছ থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হল যে তিনি যদি ধর্ম প্রচারের জন্য যে থাকেন তাহলে ধর্ম প্রচারের জন্য তিনি যেভাবে তার পশ্চিমের আরাম আয়েস বিলাসবহুল জীবন ত্যাগ করেছেন আমরা কি আমাদের ধর্ম প্রচারের জন্য আমাদের জীবনের আরাম আয়েস ত্যাগ করতে পারি না এক দুই হচ্ছে তিনি ডাক্তারি সেবা বাংলাদেশের মতো একটি অনুন্নত দেশেও ডাক্তারি সেবা প্রদানের মাধ্যমে তিনি বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রশংসা করিয়েছেন এবং এই কৌশলটা অবলম্বন করেই হয়তো তিনি ধর্ম প্রচার করেছেন তাহলে আমরা মুসলমানরা একজন মুসলিম ডাক্তার হিসাবে আমরা কি অমুসলিমদের কাছ থেকে এই রূপ প্রশংসা কোরআনোর মতো একটা পরিবেশ তৈরি করতে পারি না অথবা যদি ধর্মপ্রচারের ক্ষেত্রেও হয় তাহলে ধর্মপ্রচারের জন্য একজন ডাক্তার হয়ে কি এই রকম একটি পথ বেছে নিতে পারি না হয়তো আপনারা বলবেন যে ভাই ডাক্তার জাকির নায়ক তো বেছে নিয়েছিলেন ডাক্তার জাকির নায়ক তো এক ডাক্তার জাকির নায়েক আমরা লক্ষ লক্ষ ডাক্তার জাকির নায়েক দেখতে চাই